বলে আমরা কিভাবে করব। আপনারা দেখেন এক্সেলে যদি আমরা প্রথমে যোগ করতে চাই তাহলে কিভাবে করব, যদি আমরা দুইটা সংখ্যা যোগ করতে চাই তার আগে আমরা কলাম রো তারপর সেল এগুলো তো সব জানি। এখন যদি দুইটা সংখ্যা যোগ করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারবো, মনে করেন যে আমরা এখানে 50 লিখলাম এখানে 50 লিখলাম, এই দুইটা সংখ্যা যদি আমি যোগ করতে চাই তাহলে ইকুয়াল এ টু যোগ বি টু, যদি আমি এখন ইন্টার করি তাহলে কি দুইটা সংখ্যা যোগ হয়ে গেছে না। যদি আমরা আবার এখানে এইভাবে করতে চাই, মনে করেন যে এখানে আমি 100 লিখলাম তারপরে এখানে 200 লিখলাম, লেখার পর যদি এই দুইটা সংখ্যা যোগ করতে চাই তাহলে মনে করেন যে আরেকভাবে করতে পারবো, ইকুয়াল যদি এই সেল নাম্বারটা আমি লিখে দেই, মনে করেন যে এটা এ এ থ্রি যোগ বি থ্রি, ঠিক আছে, এভাবে লিখে দিয়েও আমরা করতে পারবো। যদি এখন আমরা এই যে প্লাস চিহ্নটা আমাদের বড় হয়ে আসে না, যদি আমরা এখানে ড্র্যাগ করে দিই তখন আর আমাকে এখানে এভাবে লিখতে হবে না, তখন আমি অটো যোগ হয়ে যাবে আমার। তাহলে আমি এখানে সিলেক্ট করার পর যদি আমি এইটা এখানে প্লাস চিহ্নটা সরে গেছে না, যদি এইভাবে আমি ড্র্যাগ করে দেই তাহলে কি 0 0 আসছে না। এখানে যদি আমি এখন 50 লিখি, এখানে 200 লিখি, এখানে 5000 লিখবো, এখানে 2000 লিখবো, তাহলে কি যোগ হয়ে যাচ্ছে। যদি আমি অটো এভাবে যোগ করতে চাই এভাবে যোগ করতে পারবো, কিন্তু আমি যদি এই দিক দিয়ে যোগ করতে চাই তাহলে কিভাবে যোগ করব। যদি আমরা কখনো একের অধিক যোগ করতে চাই তাহলে কিভাবে যোগ করতে হবে। এখন মনে করেন যে আমি এখানে 50 লিখলাম, এখানে 200 লিখলাম, এখানে 300 লিখলাম, এখানে 400 লিখলাম, এখানে 500 লিখলাম, এই একের অধিক সংখ্যা এই সবগুলো সংখ্যা কি করতে চাই আমি যোগ করে নিব। যদি এই সবগুলো সংখ্যা যোগ করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, ইকুয়াল সাম, ওকে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমাকে এই সেলে ক্লিক করতে হবে, শিফট চেপে ধরে এই সেলে ক্লিক করব। যদি আমি ব্র্যাকেট ক্লোজ করি ইন্টার করি তাহলে আমরা এভাবে যোগ করতে হবে। ক্লিয়ার বোঝাতে পারছি আপনাকে? এখন আপনারা দেখেন আমি আবারও দেখতে দেখাচ্ছি আপনাদের, যদি আমি এখানে 200 লিখি, এখানে 300 লিখি, এখানে 500 লিখি, এখানে 400 লিখি, তারপরে এখানে 800 লিখি, এভাবে যদি আমি সব সময় যোগ করতে চাই তাহলে কী করব, ইকুয়াল এস এম সাম ফার্স্ট ব্র্যাকেট, এই সেলটার নাম কি এ সিক্স, তাহলে এ এ সিক্স অনুপাত সেল, এই সেলটার নাম কি ই সিক্স, ই সিক্স ব্র্যাকেট ক্লোজ ইন্টার, ছোট ই সিক্স দুইবার হয়ে গেছে তাই না। তাহলে আপনারা আমাকে বলেন এই যে আমি আসলে দুইটা সংখ্যা যোগ মানে যোগ করলাম বা একের অধিক সংখ্যা যোগ করলাম, এইটা কি আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে? যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আপনাকে সলভ করে দিব। এখন আপনারা দেখেন আমরা বিয়োগটা আসলে কিভাবে করব। যদি বিয়োগটা দুইটা সংখ্যার বিয়োগ করতে চাই তাহলে মনে করেন যে আমি এখানে 5000 লিখলাম, এখান থেকে 500 টাকা বিয়োগ করে দেব, তাহলে আপনি দেখেন ইকুয়াল এটা বিয়োগ এইটা ইন্টার, বুঝে দেওয়া হচ্ছে আপনাকে, বুঝেননি এটা। তাহলে এক থেকে একাধিক সংখ্যার যদি আমরা বিয়োগ করতে চাই, আমরা যদি এক থেকে একাধিক সংখ্যা মনে করেন যে আপনার কাছে আছে কত 5000 টাকা, এর মধ্য থেকে আপনি কাউকে 500 টাকা দিবেন, কাউকে 200 টাকা দিবেন, কোনো একজনকে 300 টাকা দিবেন, আবার নিজের জন্য 800 টাকা খরচ করবেন, তাহলে এই যে আপনি যেগুলো খরচ করলেন এগুলো আপনাকে বাদ দিতে হবে না, তাহলে আপনাকে খরচগুলো আগে যোগ করে নিতে হবে না। তাহলে আপনি দেখেন ইকুয়াল যদি আমি এইটাতে ক্লিক করে দিই তাহলে মোট সংখ্যা থেকে বিয়োগ খরচগুলো সব করতে হবে না, খরচগুলো সাম এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেট এই সেল শিফট এই সেল ব্র্যাকেট ক্লোজ ইন্টার, কে বোঝেন না এটা বলেন তো। তাহলে আপনি আমাকে বলেন যে এক্সেলে যোগ বিয়োগ আপনাদের কোনো সমস্যা আছে? তাহলে যোগ বিয়োগ যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি আমি কোনো অন্য কিছু দেখাবো আপনাদের, বিয়োগটা একবার প্র্যাকটিস করেন, তা ঠিক আছে করে দেখেন।